হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না পারিয়ে শুরু করা যাক ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এবার এই দুধটাকে আমি ভালোভাবে চাল করে নিব দেখুন দুধটা ভালোভাবে আমি চাল করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এবার আইসক্রিম তৈরির জন্য লাগবে আম এখানে আমি মাঝারি সাইজের পাকাপাকা আম নিয়েছি এবার এ আমগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমগুলো আমি কেটে নিচ্ছি এভাবে আমি ছোটো ছোটো টুকরা করে আমগুলো কেটে নিব দেখুন এরই মাঝে আমি সবগুলো আম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে ছোটো ছোটো টুকরা করা আমগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড মিল্ক এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি যেহেতু আমগুলো একটু মিষ্টি ছিল তাই আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিবেন এবার সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন সব কিছু আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা জারে ঢেলে নিচ্ছি এবার এখানে আমি এই ধরনের আইসক্রিমের মল্ট নিয়েছি এবার আমি কাঠিগুলো তুলে নিচ্ছি আজকে আমি এই কাঠিগুলো ব্যবহার করব না এবার আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে আমি এমন ধরনের আরেকটা আইসক্রিমের মল্ট নিয়েছি এবার এখান থেকেও আমি কাঠিগুলো তুলে নিচ্ছি এবার এর মধ্যেও আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা মলডেই আমের পিউরি দিয়ে দিয়েছি এবার একটা ফয়েল পেপার দিয়ে মলডের মুখটা ঢেকে দিচ্ছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এভাবে ছিদ্র করে নিচ্ছি যেহেতু এই আইসক্রিমগুলোকে দোকানে কেনা আইসক্রিমের মতো লুক দিতে চাচ্ছি তাই এখানে আমি এই কাঠিগুলো ব্যবহার করেছি এই কাঠিগুলো আপনারা যে কোনো বড় মুদি দোকানেই পেয়ে যাবেন এবার এই কাঠিগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পরে দেখুন আইসক্রিমগুলো ভালোভাবে জমে গিয়েছে এবার আমি ফয়েল পেপারটা সরিয়ে ফেলছি দেখুন আইসক্রিম তৈরি হয়ে গিয়েছে এবার আমি আইস কিউবের উপর আইসক্রিমগুলো সাজিয়ে নেছে। তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে ম্যাঙ্গো আইসক্রিম এই ম্যাঙ্গো আইসক্রিম আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ